বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল ও কারামুক্তির দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে দলটি। দুপুর 12টার দিকে পুরান ঢাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে স্মারকলিপি দেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার থেকে শুরু হওয়া তিন দিনের শান্তিপূর্ণ কর্মসূচির দ্বিতীয় দিনে স্মারকলিপি দিল বিএনপি। এর আগে শনিবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। এছাড়া আগামী 20 ফেব্রুয়ারি ঢাকা মহানগরী ছাড়াও জেলা মহানগরের বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এরপর 22 ফেব্রুয়ারি ঢাকায় সোহরাওয়ার্দী বা নয়াপল্টন কার্যালয়ের সামনে জনসভা করবে দলটি। এজন্য ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে। এদিকে দেশের বিভিন্ন জেলায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা বিএনপি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। কুমিল্লায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে দক্ষিণ জেলা বিএনপি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপির সভাপতি জহিরুল হক। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি দিয়েছে স্থানীয় বিএনপি। হবিগঞ্জে বিএনপির স্মারকলিপি প্রদান কর্মসূচি শেষ হয়েছে। সকাল 10টায় জেলা প্রশাসক মনীষ চাকমার কাছে স্মারকলিপি তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গাউস। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি।